पश्चिम बंगालकी मुख्यमन्त्री ममता ब्यानर्जीले उत्तर बंगाललाई बंगालबाट कुनै पनि अवस्थामा विभाजन हुन नदिने अडान सोमबार पनि स्पष्ट पारिन्। कलकत्तामा भएको एक पत्रकार सम्मेलनको अवधि एक पत्रकारद्वारा सोधिएको प्रश्नको जवाबमा मुख्यमन्त्री ब्यानर्जीले स्पष्ट शब्दमा यसो भनेकी छन्। ए मन हुन्छ जन महारानी निजै राज्य निजै आर कि निजै घरेर अलङ्कार वितरण गर्छन्। যেন দেশটাকে এইভাবে মেনে মনে করছে বিজেপি, এত সহজ? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পার্থক্যটা কোথায়? আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গ ইজ পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে, উত্তরবঙ্গ পশ্চিমবাংলার মধ্যে কোনো রকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেবো না, এবং এগুলো রাজ্য সরকার অনুমতি ছাড়া করা যায় না। বিজেপি যদি মনে করে যে আমি জলপাইগুড়িটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি কুচবিহারটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। বিজেপি যদি মনে করে আমি দার্জিলিংটা বিক্রি করে দেবো, অত সস্তা নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে কি? কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের নজরবন্দি করে রেখে দেওয়া, তাদের মুখ বন্ধ করে রেখে দেওয়া, তাদের অধিকার কেড়ে নেওয়া, তাদের সম্পত্তির অধিকার, তাদের বাঁচার অধিকার, এবং বাংলাটাকে টুকরো টুকরো করে দিয়ে কার স্বার্থ সংশ্লিষ্ট করবে? কদিন আগে ইলেকশন হয়ে গেছে, এত বড় ধাক্কা খেয়েছে, এত বড় ধাক্কা খাওয়ার পরও লজ্জা করে না? বাংলা ভঙ্গের দিকে যারা তাকাবে না, বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার দুটোই প্রিয়, বাংলার দুটোই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে, এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের কাজ বেশি হয়েছে। কী ছিল? কিছু ছিল না। আজকে সেখানে সেক্রেটারিয়েট হয়েছে, আজকে সেখানে আফ্রিকান সাফারি হয়েছে, বিশ্ব বাংলা ক্রীড়া কেন্দ্র হয়েছে, আজ সেখানে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়েছে, আজ সেখানে জয়ী ব্রিজ হয়েছে, ভাওয়াই সেতু হয়েছে, আজ সেখানে আলিপুরদুয়ার কন্যা ডুয়ার্স কন্যা নতুন বিল্ডিং হয়েছে। কি হয়নি? গাজলডোবা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, তিস্তা শহর থেকে শুরু করে, কি হয়নি? সমস্তটা ঠেলে সাজানো হয়েছে। আর যারা কোনোদিন কিছু করলো না, শুধু মিথ্যে কথা বলে গেল, তারা চায় তার বিনিময়ে কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লির পায়ে পড়ে দিল্লিকার লাড্ডু খাবে, নিজের জীবন নিজের সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না, উত্তরবঙ্গের মানুষকে পরাধীন করতে দেব না। তারা স্বাধীন, তারা স্বাধীনভাবেই থাকবে। বিজেপির এই দাবিকে আমরা ধিক্কার জানাই, এবং এটার মধ্যে নিশ্চয়ই ওদের কেন্দ্রের নেতারা আছে, তাঁরা এত বড় সাহস ওদের হতে পারে না। আমি ওদের কেন্দ্রের নেতাদের বলি যে আগে দিল্লিটা সামলান, আগে দিল্লিটা কেন্দ্রটা সামলান। আজকে জিএসটির কর নিতে হচ্ছে, আজকে এমনকি কোভিডের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেখান থেকেও জিএসটির ট্যাক্স নিচ্ছেন আপনারা। আর অমিত মিত্র বলতে গিয়েছিল বলে তার মাইকটাকে বন্ধ করে দিয়েছিলেন আপনারা, লজ্জা করে না? গণতন্ত্রে লোককে কথা বলতে দেন না? আজকে কী করে বেড়াচ্ছেন আপনারা? ইকোনমি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। আজকেও তো উত্তরপ্রদেশে এবিপি আনন্দের একজন সাংবাদিককে খুন করা হয়েছে নৃশংসভাবে। আমরা কন্ডেম করি এসব। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুছিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে, বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। উত্তর বঙ্গাল দক্ষিণ বঙ্গালমা কেহি ফরক ছৈন, উত্তর বঙ্গাল পনি পশ্চিম বঙ্গালমা নাই ছ, অনি দক্ষিণ বঙ্গাল পনি বঙ্গালমা নাই ছ। यसलाई कुनै पनि समय विभाजन हुन दिने छैन, राज्य सरकारको अनुमति बिना यसलाई विभाजन गर्न पनि सकिने छैन। भाजपाले जलपाइगुडी अलिपुरद्वार दार्जिलिङलाई बिक्री गरिदिन्छु भन्दा हुँदैन, यति सस्तो छैन। दिल्ली सम्हाल्न सकेको छैन, केन्द्र शासित प्रदेशको अर्थ के हो? काश्मीरमा जस्तो मुख बन्द गरेर राख्नको लागि, नजरबन्दी बनाएर राख्नको लागि बङ्गाललाई टुक्रा टुक्रा बनाउने षड्यन्त्र किन? गत चुनावमा मुखभरिको जवाब पाएर पनि लाज लाग्दैन? उत्तर बङ्गालमा वर्तमान सरकारले धेरै काम गरेको छ, विगतमा के थियो? केही थिएन। वर्तमान सरकार आएपछि उत्तर बङ्गालमा धेरैवटा विकासमूलक कार्यहरू भएका छन्। पश्चिम बङ्गाल अनि उत्तर बङ्गाललाई पराधीन हुन दिने छैन, यो स्वाधीन छ, भविष्यमा पनि यसरी नै स्वाधीन रहनेछ। भाजपाको यस दाबीलाई धिक्कार
जनाउँछु। उक्त पत्रकारले विशेष गरी भारतीय जनता पार्टीले हाल उत्तर बंगाललाई केन्द्र शासित प्रदेश बनाउने माग गरिरहेको छ, तपाईँको यसमाथि प्रतिक्रिया के छ भन्ने प्रश्न गर्दा नै मुख्यमन्त्रीले यस्तो जवाब दिएकी हुन्। हाल केही सामाजिक सञ्जाल साथै दैनिक समाचार पत्रहरूमा उत्तर बंगाललाई अलगै बनाउने साथै अन्य व्यवस्थाहरू पनि गर्ने दिशामा भाजपाले पहल गरिरहेको छ भन्ने विषयमाथि प्रकाशित समाचारहरूकै कारण आज एक पत्रकारले यसबारे मुख्यमन्त्रीलाई प्रश्न गरेका हुन्। यस दाबीमा भाजपाका केन्द्रीय नेताहरूको पनि हात हुनुपर्छ, नत्र यति ठुलो आँट कसैले गर्न सक्दैन। यसैले भाजपाका केन्द्रीय नेताहरूले पहिला दिल्लीलाई सम्हालुन्। देशलाई तहस नहस पारिसक्यो, देशको अर्थनीति सखाप भइसक्यो, उद्योग समाप्त भइसक्यो, रोजगार खत्तम भइसक्यो। पहिला यी विषयहरूमाथि भाजपाले ध्यान दिएको उचित हुनेछ।